আর আমরা তো অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়াই না, আমরা নিরস্ত্র নিরস্ত্রদের উপর সশস্ত্র হামলা করেছি, রাষ্ট্রীয় স্থাপনা গুলো নিরস্ত্র নিরস্ত্রের উপর সশস্ত্র হামলা করেছি, এর সাথে তো জনপ্রিয়তার কোন সম্পর্ক নেই। জঙ্গি কর্মকাণ্ডের সাথে জঙ্গি কর্মকাণ্ডে হতাহত ধ্বংসযজ্ঞ এটার সাথে জনপ্রিয়তার কোন সম্পর্ক। দেখেন অনেক কিছু আছে, মূল্যায়ন হতে পারে, আত্মশুদ্ধির ব্যাপার থাকতে পারে, সমালোচনা করে আত্মশুদ্ধি এবং সেটা আমাদের পার্থক্য, কিন্তু যে বিষয়টা এখন যে সহিংস কর্মকাণ্ড চলেছে এখানেই তার শেষ, এই মুহূর্তে বলা যায় না। এসব ব্যাপারে আমাদের প্রয়োজনীয় মূল্যায়ন হবে এবং মূল্যায়নের মাধ্যমে সমন্বয়টা আমরা বাড়ানোর চেষ্টা করব। এখনো আমাদের যারা জনপ্রতিনিধি তারা সতর্ক আছে এবং সারা বাংলাদেশে আমরা তাদেরকে সতর্ক থাকতে বলেছি এবং এই মুহূর্তে চলমান যে সহিংসতা বিশ্বত স্বাভাবিক মনে হলেও এই জঙ্গি গোষ্ঠী যে নীরবতা এখন, এই নীরবতা তাদের পুনরাক্রমণের পূর্ব সংকেত। কাজে এই মুহূর্তে আমরা ভেতরের বিষয়গুলো দুর্বলতাগুলো আমরা পর্যবেক্ষণ করছি, কিন্তু এ নিয়ে কোনো ব্যবস্থা এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না সময় মতো। আমরা আমার জানা মতে এগুলো অনেক গুজব গুঞ্জনও আছে, বাস্তবে সত্য কিনা বাস্তবে দেখতে হবে। থ্যাংক ইউ।